আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইজি অ্যাকাউন্টিং এর আসল ক্লাসে তোমাদের স্বাগতম আজকে আমরা বিবি অনার্স ফার্স্ট ইয়ারের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং বইয়ের ক্যাশ পেমেন্ট জার্নাল নিয়ে আলোচনা করব তো ক্যাশ পেমেন্ট জার্নাল বা নগদ প্রদান যাবে এর মধ্যে শুধুমাত্র একটি ব্যবসায়ীর সকল প্রকার নগদ প্রদানগুলো অন্তর্ভুক্ত হয়ে থাকে তো আজকে আমাদের ক্লাস নাম্বার চার এর আগে আমরা তিনটি ক্লাসে নগদ প্রাপ্তি যাবে মানে ক্যাশ রিসিভ জার্নাল এবং সেল জার্নাল নিয়ে আলোচনা করেছিলাম এবং এই চাপ্টারের কিছু বেসিক থিম নিয়ে আলোচনা করেছি এর ধারাবাহিকতায় আজকে আমরা বিবি অনার্স ফার্স্ট ইয়ারে দুই সালে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে যে ম্যাটটি আসছিল সে ম্যাটটি সমাধান করে দেখাবো তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি তার আগে বলিনি তোমরা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবা এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবা এবং আমাদের ক্লাসগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাবা তো চলো আমরা আমাদের ক্লাসটি শুরু করি তো আমাদের এখানে একটা প্রশ্ন দেওয়া আছে প্রশ্ন বলা আছে আরাফাত কোম্পানি চার্ট অফ অ্যাকাউন্টস ইনক্লুড সিলেক্টেড অ্যাকাউন্টস আরাফাত কোম্পানির এই নিম্নলিখিত অ্যাকাউন্টগুলো আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ কিছু নাম্বার দেওয়া আছে আবার কিছু নামও দেওয়া একশো এক নাম্বার ক্যাশ একশো বিশ নম্বর হচ্ছে মার্চেন্টাইস ইনভেন্টরি একশো সাতান্ন নাম্বার হচ্ছে ইকুইপমেন্ট এভাবে নাম্বারগুলো দেওয়া আছে অন জুলাই এক অ্যাকাউন্টস পেয়েবল লেজার অফ আরাফাত কোম্পানি শোর্স দ্য ফলোইং ব্যালেন্সেস জুলাইয়ের এক তারিখে আরাফাত কোম্পানির যে নিম্নলিখিত ব্যালেন্সগুলো দেওয়া আছে এই ব্যালেন্সগুলো শো করতেছে অর্থাৎ তার অ্যাকাউন্টস পেবলের মধ্যে হাতেম্যান কোম্পানির কাছে দেনা আছে নয় হাজার টাকা কোভিডেন কোম্পানির কাছে চার হাজার সাতশো টাকা আসাদ কোম্পানির কাছে দুই হাজার টাকা সুমন ব্রাদার্সের নিকট তিন হাজার আটশো টাকা নিচে বলা আছে দ্য জুলাই ট্রানজাকশন ইনভলভিং দ্য পেমেন্ট অফ ক্যাশ অ্যাজ জুলাই মাসের কিছু লেনদেন দেওয়া আছে তো এই লেনদেনগুলো থেকে আমাদের কি করতে হবে আমাদের বলছে জার্নালাইজ দা ট্রানজাকশন এব ফোর কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল তো ফোর কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল করতে বললে তোমরা মনে সময় সবসময় ইনভেন্টরি সিস্টেমে আমরা জার্নালটা করে নিব আমাদের ক্লাস ওয়ানে আমরা এই কোন সময় কোন জার্নালটা করবা কীভাবে ছক কাটবা তার বিস্তারিত আলোচনা করেছি তো তোমরা যদি ওই ক্লাসটা না দেখে থাকো তাহলে অবশ্যই আগে ওই ক্লাসটা দেখে নিবা তাহলে তোমাদের এই ক্লাসগুলো বুঝতে খুব সহজ হয়ে যাবে তো চলো আমরা এখন দেখে আসবো ফোর কলাম ক্যাশ পেমেন্ট জার্নাল কিভাবে করতে হয় তো আগে আমরা একটা ফোর কলাম ক্যাশ পেমেন্ট জার্নালের ছক কেটে নিব এখানে দেখো অ্যাকাউন্ট ডেট অ্যাকাউন্টস ডেবিটেড ছকটা কিভাবে কাটবে দেখো চেক নং রেফারেন্স ডেবিটে আসবে অ্যাকাউন্টস পে বলেন আদার্স আর ক্রেডিট আসবে ইনভেন্টরি এবং ক্যাশ কারণ আমরা যে ক্যাশ পেমেন্ট করি তখন কিন্তু এখানে পার্সেল আসার কথা ছিল তো যেহেতু ফোর কলাম বর্ষে তাহলে আমরা পার্সেসের গড়টাকে বাদ দিয়ে দিব এখানে শুধু অ্যাকাউন্টস পেবল আর আদার্সকে আমরা ডেবিট করব পার্সেসগুলো আমরা আদার্সে লিখে নেব আর এই মার্চেন্ট এজমেন্টটিতে আমরা মূলত পার্সেস ডিসকাউন্টটা লিখব আর ক্যাশে তো ক্যাশ আসেই তো এখন আমি বোঝার সুবিধার্থে আমরা কোশ্চেনটা নিয়ে আসি কোয়েশ্চেনটা দেখে দেখে আমরা ম্যাটটা সমাধান করব তো আমরা এখানে প্রশ্নটা রেখেছি তো এই প্রশ্ন থেকে আমরা এখন সমাধান তো আমাদের প্রথম লেনদেনটা হচ্ছে

তাহলে মার্চান্ডাইজ ইনভেন্টরিটা লিখে দিলে হয়ে যাবে সরি তোমরা মার্চান্ডাইজ ইনভেন্টরিটা লিখে দিবে যেহেতু আমরা আদার্সের ঘরে বসিয়েছি চার তারিখে জুলাই মাসের চার তারিখে পার্সেস স্টোর ইকুইপমেন্ট চেক নং এগারো তিন হাজার চারশো টাকা দিয়ে ও স্টোর ইকুইপমেন্ট কিনেছি আমরা নগদ টাকা দিয়ে তো স্টোর ইকুইপমেন্টে তো কোনো ঘর নাই তো আমরা কি করব এখানে জুলাই মাসের চার তারিখ দিয়ে আদার্সের ঘরে টাকাটা বসাবো আর ক্যাশের ঘরে টাকাটা বসাবো এদিকে লিখবো আমরা চেক নাম্বার এবং স্টোর ইকুইপমেন্ট ডেবিট এর ঘরে কি লিখব স্টোর ইকুইপমেন্ট ছয় তারিখে আমরা করেছি ক্যাশ পেড সুমন ব্রাদার্স সুমন ব্রাদার্সকে আমরা টাকা দিয়ে দিছি ব্যালেন্স ডিউ তিন টাকা পেত যেখানে দুই পার্সেন্ট ডিসকাউন্ট বাদ দিয়ে আমরা দিয়েছি তিন টাকা তোমাদের আগেও বলেছিলাম যে আমাদের মোট টাকা মোট প্রাপ্ত টাকা বা মোট প্রদানকৃত টাকা থেকে আমাদের যেটা ক্যাশ পেড করেছি ডিফারেন্স করলে ডিসকাউন্টটা এই ডিসকাউন্টটা মার্চেন্ট ঘরে বসবে তো দেখো আমরা এদের কাছে কত পাইতো তিন টাকা এটা আমরা তারিখ দিয়ে আটশো টাকা আমরা অ্যাকাউন্টস পেয়েবলের করে বসাবো আর ক্যাশের করে গিয়ে আমরা নিট টাকাটা অর্থাৎ তিন হাজার সাতশো চব্বিশ টাকা বসাবো এবার দুইটা ডিফারেন্স করলে আমরা এখানে মার্চেন্ট এসিনমেন্টরি বা বার্তাটা পেয়ে যাবো এবার দশ তারিখে বলছে মার্চেন্টাইজ পার্সেস করা হয়েছে চার হাজার টাকা দিয়ে তো আমরা এখানে সরি এখানে সুমন ব্রাদার্স আমরা অ্যাকাউন্টস ডেবিটের করে সুমন ব্রাদার্সটা লিখে দিব এরপর আমাদের দশ তারিখে মার্চেন্ডাইজ পার্সেস করা হয়েছে তো এটা আগের মতোই আদার্সে বসবে ক্যাশে বসবে আর এদিকে মার্চেন্ডাইজ ইনভেন্টারি লিখে দিব চোদ্দ তারিখে গিয়ে আসাদ কোম্পানিকে আমরা পেড করেছি দুই হাজার টাকা দুই হাজার টাকার বিপরীতে উনিশশো ষাট টাকা তার মানে আমরা বারটা দিয়েছি কত বারটা দিয়েছি চল্লিশ টাকা তো আমরা অ্যাকাউন্টস পেবলের ঘরে সবসময় বসাই দিব দুই হাজার টাকা আর বারটার ঘরে চল্লিশ টাকা ক্যাশের ঘরে আমরা উনিশশো ষাট টাকা কোয়েশ্চেন থেকে বসাই দিব আর এদিকে আমরা অ্যাকাউন্টস ডেবিট করে বসাই দিব কোম্পানির নাম আসাদ কোম্পানি আর চেক নং এর জায়গায় আমরা চেক নংটা বসাই দিব তো আশা করি এই ব্যাপারগুলো তোমরা বুঝতে পারছো এবার আমরা যাব সতেরো নম্বরে সতেরো নম্বরে বলছে আরাফাত দ্য ওনার উইথড্র টাকা ওয়ান থাউজেন্ড ক্যাশ ফর পার্সোনাল ইউজ তো ড্রয়িংস ডেবিট ক্যাশ ক্রেডিট এবং ড্রয়িংস তো ঘর নাই তাহলে কোথায় হবে এটা আদার্সে হবে আর ক্যাশে হবে আদার্সে এবং ক্যাশে বসানোর পরে এখানে আমরা ড্রয়িংসটা লিখে দিব অ্যাকাউন্টস ডেবিট করে চেক নংটা বসিয়ে আমরা ড্রয়িংসটা লিখে দিব বিশ তারিখে বলছে পেড কবির কোম্পানিকে আমরা পেড করেছি বারোশো টাকার বিপরীতে কত দিয়েছি সরি বারোশো হচ্ছে ইনভয়েস নাম্বার তেত্রিশশো টাকার বিপরীতে আমরা বত্রিশশো চৌত্রিশ টাকা তার মানে বাকি টাকা ডিসকাউন্ট তো এটাও আমরা সিমিলার কাজ করবো এখানে তেত্রিশশো টাকা বলে নিট যে অ্যামাউন্টটা বত্রিশশো চৌত্রিশ টাকা ক্যাশে ডিসকাউন্ট ছষট্টি টাকা এখানে আমরা নামটা লিখে দেবো চেক নং বসিয়ে কোভিড অ্যান্ড কোম্পানি সাতাশ তারিখে আমরা পেড প্রিমিয়াম ডিও ওয়ান ইউন ইন্স্যুরেন্স পলিসি পেড করেছি 6000 টাকা তাহলে প্রিপেইড ইন্স্যুরেন্স ডেবিট ক্যাশ ক্রেডিট প্রিপেড ইন্স্যুরেন্সের ঘর নাই তাই আমরা আদারসে বসাই দিব 27 তারিখে 6000 টাকা আদারসে আর ক্যাশে বসে এখানে লিখবো আমরা প্রিপেইড ইন্স্যুরেন্স 31 তারিখে বলছে পেড হাতেমেন কোম্পানি ফুল ইনভয়েস 7500 টাকা হাতেমেন কোম্পানিকে আমরা 7500 টাকা দিয়েছি কোনো ডিসকাউন্ট নাই তো এখানে আমরা তারিখটা দিব 31 তারিখ এটা 20 তারিখ হবে না 31 তারিখ দিব এটা একত্রিশ তারিখ দিয়ে এখানে আমরা সাত হাজার পাঁচশো টাকা অ্যাকাউন্ট পেপুলো বসাবো ক্যাশে না কারণ ডিসকাউন্ট নেই এখানে আমরা নামটা লিখে দিব এখানে নামটা লিখে দিব আমরা হাতেম্যান কোম্পানি এরপর আমরা এই কলমগুলো যদি যোগ করে দিই তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেছে তো আশা করি তোমরা ক্যাশ পেমেন্ট জানালটা বুঝতে পারছো ধন্যবাদ সবাই